সালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই বোনদের এবিসি জব কার্ডের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড বা বিআরইবি বা পল্লী বিদ্যুৎ সমিতি বা পিবিএস বা পবিস, যেই নামে আমরা বলি না কেন, এই প্রতিষ্ঠানে চাকরি পেতে হলে আপনাকে যে তথ্যগুলো অত্যাবশ্যকীয় জানা প্রয়োজন এবং পাওয়ার সেক্টর এ ভালো করার জন্য বা পাওয়ার সেক্টর জবের জন্য যে বিষয়গুলো জানা প্রয়োজন সে সম্মিলিত বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব। এখানে প্রায় 50টি থেকে 100টি পয়েন্ট আকারে এই বিআরইবি বা পিবিএস সম্পর্কে তথ্য আমরা তুলে নিয়ে এসেছি, চলুন সেগুলো আমরা জেনে নিই। বিআরবি বা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড বা পল্লী বিদ্যুৎ সমিতির আপডেট তথ্যগুলো www.brb.gov.bd এখান থেকে পাবেন। 17/10/2022 পর্যন্ত আপডেটকৃত তথ্য আমরা এখানে নিয়ে এসেছি। প্রথমে বিআরবি বা পিবিএস এর পরিচিতি। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড, বিআরবি হলো বাংলাদেশ সরকারের একটি সংবিধিবদ্ধ সরকারি সংস্থা যা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান হিসাবে গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে বিদ্যুতের সেবা পৌঁছে দিতে 1977 সালে রাষ্ট্রপতির এক আদেশ বলে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড বিআরবি 1978 সালে তাদের কার্যক্রম শুরু করে। বিআরবি দেশে 80টি পল্লী বিদ্যুৎ সমিতি পিবিএস বা পবিসের মাধ্যমে গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সেবা পৌঁছে দেওয়ার কাজ করে। বিআরবি বাংলাদেশের সবথেকে বড় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান যা প্রধানত গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ লাইন ও বিদ্যুৎ উপকেন্দ্র তৈরি করে। বাংলাদেশের পল্লী বিদ্যুৎ আইন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি একই প্রতিষ্ঠান নয়। বিআরবি সরকারি এবং পবিস স্বায়ত্তশাসিত বা গ্রাহক মালিকানাধীন প্রতিষ্ঠান, তবে পবিস ও বিআরবি দ্বারা নিয়ন্ত্রিত বলে এর পরিস্থিতি বিআরবির সাথে সম্পৃক্ত। অর্থাৎ এই বিষয়টি ক্লিয়ার যে পল্লী বিদ্যুৎ সমিতি এবং বিআরবি বা পল্লী বিদ্যুৎ আইন বোর্ড একই প্রতিষ্ঠান নয়। বিআরবি সরকারি এবং পবিস হলো স্বায়ত্তশাসিত বা গ্রাহক মালিকানাধীন প্রতিষ্ঠান, তবে পবিস বিআরবি দ্বারা নিয়ন্ত্রিত বলে পবিসের সাথে এর সম্পৃক্ততা আছে। পল্লী বিদ্যুৎ সমিতি পবিসমূহ সরকারের পরিকল্পিত ঘরে ঘরে বিদ্যুতের মাধ্যমে সারা দেশে শতভাগ বিদ্যুৎ আয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পল্লী বিদ্যুৎ সমিতি পবিসমূহ জাতীয় গ্রিড হতে 33 কেভি লাইনের মাধ্যমে নিয়ে সেটাকে 33/11 কেভি গ্রিডের বা উপকেন্দ্রের মাধ্যমে, সাব স্টেশনের মাধ্যমে, 11 কেভি ফিডারের মাধ্যমে সরাসরি গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড বিআরবির বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সেলিমউদ্দিন। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড বিআরবির প্রধান কার্যালয় নিকুঞ্জ 2 খিলক্ষেত ঢাকাতে অবস্থিত। এর মিশন ও ভিশন, মিশন 2030 সালের মধ্যে দেশের সকল জনগণের জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই ও আধুনিক বিদ্যুৎ সেবা নিশ্চিত করা। ভিশন, বাংলাদেশের সকল জনগণের জন্য গুণগত মানের বিদ্যুৎ সেবা প্রদান নিশ্চিত করা। বিআরবি এর লক্ষ্য বাংলাদেশ সরকারের বাংলাদেশ এর সকল জনগণকে গুণগত মানের বিদ্যুৎ সরবরাহ করা। বিআরবির উদ্দেশ্য 2021 সালের মধ্যে দেশের উদ্দেশ্য যেটা ছিল আর কি, 2021 সালের মধ্যে দেশের সকল জনগণকে বৈদ্যুতিক সেবার মধ্যে আনয়ন করা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এক নজরে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ডের কার্যক্রম সম্পর্কে জানবো। 8/22 পর্যন্ত তথ্যগুলো মানে যেটা আমরা পেয়েছি আর কি এদের ওয়েবসাইটে, সেই তথ্যগুলো নিয়ে আসা হয়েছে। মোট পল্লী বিদ্যুৎ সমিতি 80টি, অনুমোদিত প্রকল্প 84, অন্তর্ভুক্ত জেলা 61, অন্তর্ভুক্ত উপজেলা 461টি অনগ্রিড এবং 1টি অফগ্রিড। অফগ্রিড বলতে কি, সোলার টোলার এগুলোর মাধ্যমে দেওয়া হয়েছে আর কি। আর শতভাগ বিদ্যুতায়িত জেলা 462টি, বিদ্যুতায়িত গ্রাম 85,401। এগুলো কিন্তু বিভিন্ন ভাইবা বা এমসিকিউ টাইপ কোশ্চেন এসে থাকে। মোট নির্মিত লাইন 570,975 কিলোমিটার, মোট বিদ্যুতায়িত লাইন 558,447 কিলোমিটার। 33/11 কেভি সাব স্টেশনের সংখ্যা এবং ক্ষমতা 1,252টি এবং ক্ষমতা 16,890 মেগাওয়াট এমবিএ আর কি এমবিএ। সিস্টেম লস 9.01% হবে, এটা একটু ইডিটের প্রবলেম হয়েছে, 9.01%। মাসিক বিক্রয় 2,665 কোটি টাকা, বিল সংগ্রহ 96.54%, সর্বোচ্চ চাহিদা 8,606 মেগাওয়াট। বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী গ্রাহকদের সংখ্যা, এলটিএ মানে আবাসিক 3,04,63,670 জন, এলটিবি শেষের গ্রাহক হলো 2,84,072, LTC1 ক্ষুদ্র শিল্প 2,42,156, LTC2 নির্মাণ 11,047, LTD1 দাতব্য প্রতিষ্ঠান মানে বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সরকারি, এগুলো 4,34,151, LTD2 রাস্তার বাতি 22,730, LTD3 ব্যাটারি চার্জিং স্টেশন 10,841, LTE মানে বাণিজ্যিক এখানে আছে 22,23,535, LTT অস্থায়ী 1,411, MT1 11 কেভি আবাসিক লাইন 320, MT2 মানে 11 কেভি বাণিজ্যিক লাইন 1,527, MT3 মানে 11 কেভি শিল্প লাইন 14,000,
713টি, অর্থাৎ বড় বড় মিল ফ্যাক্টরিতে যে লাইন। MT4 11 KV নির্মাণ আছে 159টি, MT5 11 KV সাধারণ 586, MT6 11 KV অস্থায়ী 42টি, আর আছে MT7 11 KV ব্যাটারি চার্জিং স্টেশন 15, MT8 11 KV সিএসও কৃষি পাম্প 52, MHT1 33 KV সাধারণ লাইন আছে 10টি। HT মানে ভুল, কিন্তু PBS এগুলো মানে ভুল বিআরবির জন্য আর কি, সমস্ত সারা বাংলাদেশে। HT2 33 KV বাণিজ্যিক এখানে আছে 2টি, তারপরে আছে HT3 33 KV শিল্প 532টি, HT4 33 KV নির্মাণ আছে 5টি, সৌর লাইন আছে এর আন্ডারে 17,166টি। মোট তাহলে এখানে আছে 3,37,28,378টি। এটিএমএসআই তথ্য প্রতিবেদন আগস্ট 2022 পর্যন্ত। প্রশ্নোত্তর পর্ব পূর্বে যদি আমরা দেখি, এখানে মুজিব শতবর্ষ উপলক্ষে এখানে দেখা যায় যে বাংলাদেশ পলিবিদ্যুৎ বোর্ডের লক্ষ্যমাত্রা মুজিব বর্ষকে সেবা বর্ষ হিসাবে পালন করা, জনগণের শতভাগ বিদ্যুৎ পাওয়ার নিশ্চিত, গ্রাহক হয়রানি নিরসনে আলোর ফেরিওয়ালা কর্মসূচি অব্যাহত রাখা, গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উঠান বৈঠক, আমার গ্রাম আমার শহর বিনির্মাণে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি জোরদার করা, ডিজিটাল বাংলাদেশ নির্মাণে পেপারলেস অফিস চালু করা, পরিবেশ বান্ধব 2000 সালের শেষ পাম্প স্থাপন, তারপরে আছে তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি তৈরি করা, কৃষি এবং শিল্পক্ষেত্রে নারী উদ্যোক্তাদের বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে উৎসাহিত করা, তারপরে আছে বিদ্যুৎ সুবিধাভোগী জনগণ 95.50%, বর্তমানে 100% দাবি করা হয়। ISO সার্টিফাইড সমিতি 80টি, শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের খেতাব 2016 সালে, শ্রেষ্ঠ উদ্ভাবন 2019 সালে আলোর ফেরিওয়ালা, শতভাগ বিদ্যুতায়িত গ্রাম আছে ওইখানে, আগে পূর্বে আমরা আপডেট তথ্য দিয়েছি। আলোর ফেরিওয়ালার উদ্ভাবক শেখ আব্দুর রহমান AGM, পল্লী বিদ্যুৎ এর ভিশন সকলের জন্য বিদ্যুৎ, HDG লক্ষ্যমাত্রা যৌক্তিক মূল্যে সকলের জন্য বিদ্যুৎ, পল্লী বিদ্যুতের সুবিধা বিদ্যুৎ সুবিধার প্রাপ্ত জনগণের সংখ্যা, এখানে কিন্তু লাইনের সংখ্যা না, প্রায় 10 কোটি, অর্থাৎ কতজন লোক পল্লী বিদ্যুতের সেবা ব্যবহার করতেছে। আমরা কিন্তু লাইন হিসাবে জানি যে প্রায় 3 কোটির উপরে, 3 কোটি 3.5 কোটির মতো আসে। শেষ সংযোগ এখানে আমরা পূর্বে দেখেছি, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সর্বপ্রথম চেয়ারম্যান ছিলেন ব্রিগেডিয়ার সবিহউদ্দিন আহমেদ। পল্লী বিদ্যুৎ এর মোবাইল অ্যাপের নাম পল্লী বিদ্যুৎ সেবা, দুর্যোগে আলোর ফেরিওয়ালা কি, এ গ্রাহক সেবা প্রদানকারী টিমের নাম। তো এই ছিল এই পল্লী বিদ্যুতায়ন বোর্ড সম্পর্কিত বিভিন্ন তথ্য। আশা করি এটি এই প্রতিষ্ঠানে চাকরি পেতে আপনাকে অনেক উপকার বয়ে আনবে আপনার জন্য। তো সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ABC জব কেয়ারের সঙ্গেই থাকেন। আল্লাহ হাফেজ।